হ্যালো ফ্রেন্ডস, ইউটিউব চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা এই 2022 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা পরীক্ষাটা দিতে চাও, যারা অ্যাপিয়ার করতে চাও, এটা আমরা সবাই জানি যে ডিসেম্বর মাসে 2021 সালে এটা কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, বলতে পারো সিলেবাসটাও চেঞ্জ হয়েছে। শুধু কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরেই কোয়েশ্চেন হবে এবং সেখানে নেগেটিভ মার্কিংও থাকবে। 1 নম্বরের কোয়েশ্চেন থাকবে আর 2 নম্বরের কোয়েশ্চেন থাকবে। তাহলে 2 নম্বরের যে কোয়েশ্চেন গুলো থাকবে তাতে তো কিছু না কিছু আমাদের অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন থাকবে। তো এবার ব্যাপারটা হচ্ছে, যারা জেকার টিউশন নিতে চাও, হাতে সময় খুবই কম, এবং এইটা এই প্যাটার্নের ওপর প্রথম পরীক্ষা হবে এটা, হাতে যেটুকু সময় আছে, খুব সম্ভবত হয়তো ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হওয়ার চান্স আছে একটা, এই হাতে যে কটা দিন সময় আছে, যদি মনে হয় তোমাদের যে জেকার জন্য একটা টিউশন গাইডেন্স তোমাদের দরকার আছে, তাহলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং আমি শুধু এইটাই বলি না, আমি বলি যে কোনো না কোনো টিচারের গাইডেন্স নাও। এটা একা একা করতে গিয়ে এরকম হলো, তোমার কোনো লাভ হলো না, তাহলে তো অসুবিধায় তোমাকেই পড়তে হবে। তো সেই কারণেই বলছি, যদি তোমাদের টিউশন গাইডেন্স লাগে, দেরি না করে তোমরা যোগাযোগ করতে পারো। আর যারা অলরেডি বিসিএ পড়েছো বা বিটেক পড়েছো, তাদের হয়তো কিছুটা আইডিয়া আছে, সেই আইডিয়াটা থাকলে একটু সুবিধা হবে। কিন্তু তাও এখানে কোয়েশ্চেন যে প্যাটার্নটা, সেটা কিন্তু এমসিকিউ বেসড, 1 নম্বর আর 2 নম্বরের কোয়েশ্চেন। এই ধরনের কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাগুলোতে কনসেপ্টই কিন্তু শেষ কথা, কনসেপ্টই কিন্তু শেষ কথা। তুমি একটা প্রোগ্রাম লিখতে পারো, সেটা আলাদা কথা, আর এই কম্পিটিটিভ এক্সামের যে কোয়েশ্চেন গুলো হয় সেইগুলো অ্যান্সার করা, এই দুটোর মধ্যে কিন্তু অনেক তফাত আছে। তো সেই কারণেই আমি বলছি, সাবজেক্টের কনসেপ্ট আন্ডার গ্রাজুয়েট লেভেলে যে আইটি কোর্স গুলো আছে সেইগুলো যদি ভালোভাবে না ক্লিয়ার হয়, তাহলে এখানে কিন্তু সমস্যায় পড়তে হবে। এবং আমরা সেটাই করছি, আমরা যতটা পারছি, যে টাইমটুকু পাচ্ছি, তার মধ্যে সাবজেক্টিভ নলেজ গুলো কনসেপ্ট ক্লিয়ার করানোর চেষ্টা করছি, এবং পাশাপাশি তার উপরে কোয়েশ্চেনও আমরা সলভ করাচ্ছি। এটা গেল। এবার যারা নন আইটি স্টুডেন্ট রয়েছে, যারা বিএসসি ব্যাকগ্রাউন্ডে রয়েছে, ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, ম্যাথ অনার্স, তোমরাও কিন্তু মানে বেশি দেরি করো না, কারণ তোমাদের পক্ষে কিন্তু ব্যাপারটা আরো টাফ। তাই আমি বলবো, হাতে যেটুকু সময় আছে, তোমরা বুঝতেই পারছ, তোমাদেরকে নতুন করে বলার কিছু নেই। তোমরা যদি মনে করো তোমাদের যে কারো একটা টিউশন গাইডেন্স দরকার আছে, আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। অনলাইন ক্লাসে আমাদের স্কাইপে ক্লাস হয়, এবং আমাদের এখানে কোনো লামসাম টাকা আমাদের নেওয়া হয় না, একদম একটা অ্যাট এ টাইম টাকা এখানে কিচ্ছু নেওয়ার প্রসেস নেই। মান্থলি ফিস সিস্টেমেই আমাদের এখানে ক্লাস হয়, তাতে কেউ যদি স্যাটিসফাইড হয় তাহলে সে কন্টিনিউ করবে। তো এখানে মান্থলি ফিস সিস্টেমেই ক্লাস হয়, আর নোটসগুলো আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিই। তো আমি বলবো, তোমরা যদি জয়েন করতে চাও, খুব বেশি দেরি না করে জয়েন করো। থ্যাংক ইউ সো মাচ।